আসসালামু আলাইকুম ভেক্টরের চার নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম আমি গতদিন তিন নম্বর এপিসোড নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে ভেক্টর যোগের পাঁচটা সূত্র নিয়ে আমি স্টাডি করাইছিলাম তোমাদের তো পাঁচটা সূত্রের মাঝে একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র ছিল আমাদের সামন্ত্রিক সূত্র তো সামুদ্রিক সূত্রের মাধ্যমে কিভাবে আমরা দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক বের করতে পারি সেটা কিন্তু আমরা গত এপিসোডটাতে সুন্দরভাবে খেয়াল করছিলাম তো আজকে আমরা সামন্ত্রিক সূত্রের যে লব্ধির যে মানটা ছিল মান নির্ণয়ের যে সূত্রটা ছিল এই সূত্রটা বিভিন্ন কেজ দেখব অর্থাৎ আমাদের সামুদ্রিক সূত্রের মাধ্যমে লব্ধির যে মান নির্ণয় করছিলাম সে লব্ধির মানটা সব সময় কি একরকম হবে নাকি বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন কেজে বিভিন্ন রকম আমাদের ফলাফল দিবে সেটা আমরা আজকে খেয়াল করব তো আমাদের প্রথম অংশে থাকবে এইটা আর দ্বিতীয় অংশে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা ত্রিমাত্রিক কাঠামোতে আমরা ভেক্টরকে কীভাবে প্রকাশ করতে পারি সে বিষয়টা তো আজকে কিছু নিউমেরিক্যাল সলভ করব তোমাদের গাণিতিক সমস্যাও কিছু সমাধান করব যে রিলেটেড ম্যাথ দিচ্ছি বা কনসেপ্ট দিচ্ছি সে রিলেটেড তোমাদের ম্যাথও দিয়ে দেবো তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকো ওকে তো আমরা প্রথমে এক কাজ করি আমরা গতদিন খেয়াল করছিলাম যে সামুদ্রিক সূত্রে এরকমটা ছিল ওকে তো আমাদের এরকমটা যদি থাকতো যে আমাদের সাপোজ এখানে আছে আমাদের একটা পি ভেক্টর আর এখানে আমাদের একটা ভেক্টর আছে যেটাকে আমরা বলতেছি কিউ ভেক্টর তো আমরা চাইলেই আর একটা কথা বলতে হবে সেটা হচ্ছে পি এবং কিউ অর্থাৎ ভেক্টর দেওয়ার মধ্যবর্তী কোনটা ছিল আমাদের আলফা গতন বলছিলাম ওকে তো আমরা চাইলেই এই পি এবং কিউ দুটো ভেক্টর দিয়ে কিন্তু চাইলে একটা সামুদ্রিক গঠন করতে পারি কেন সামুদ্রিকের বিপরীত বাহু দয় পরস্পর সমান এবং সমান্তরাল তার মানে এটা যদি পি বাহু হয় বা পি ভেক্টর হয় পি ভেক্টরটা যদি পি বাহুকে নির্দেশ করে তাহলে এখানে এই যে ভেক্টরটা পাচ্ছি এই ভেক্টরটাও হবে আমাদের পি ভেক্টর এবং যেটা এই বাহুটাকে নির্দেশ করতেছে এবং দেখো দেখো এই বাহুর মান এই বাহুর মানও সব যা মানে মান বাহুর মানও তাই এ বাহুর দিক যা এ বাহুর দিকও আবার তাই আবার এটা যদি কিউ হয় তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আমাদের কি বলতো কি ভেক্টর তাই না হ্যাঁ তাহলে আমাদের লবজি যাচ্ছিলো খেয়াল করছিলাম কতদিন লব্জি যাচ্ছিলো আমাদের এই বরাবর তাই না কর্ণ বরাবর আচ্ছা এখন এটাকে বলছিলাম আমরা আর ভেক্টর এবং গতদিন খেয়াল করছিলাম যে আমাদের এখানে আর ভেক্টর টু ছিল খেয়াল করে দেখো পি ভেক্টর এবং কি ভেক্টর একই কর্মে আরটা ক্রমে সো দ্যাটস ওয়াই আর ভেক্টর টু হবে পি ভেক্টর প্লাস কি ভেক্টর কিউ ভেক্টর এইটি ছিল ভেক্টর খেয়াল করে দেখো আমাদের এটা ছিল ভেক্টর এই লব্ধির যেহেতু একটা ভেক্টর আসি যার ফলে লব্ধির মানও থাকবে আবার কী থাকবে দিকও থাকবে তাহলে প্রথমে আমরা দেখতে চাচ্ছি লব্ধির মানটা কত আসে আর দিকটা কত আসে তো আমরা গত ইপিসোডে তিন নম্বর ইপিসোডে সুন্দরভাবে খেয়াল করছিলাম যে আমাদের আর এর যে মানটা সে আরের মানটা হচ্ছে শুধুমাত্র আর আবার চাইলে মডুলাস অফ আর ভেক্টর দিয়ে লিখতে পারতাম শুধুমাত্র আর দিলাম তাহলে শুধুমাত্র আর ইজল টু হবে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কি আলফা বলতো কস আলফা তাই তো যেখানে পরিচয়টা দিতে হবে আটটা হচ্ছে আর ভেক্টরে মান এই পিটা হচ্ছে পি ভেক্টরের মান কিউটা হচ্ছে আমাদের কিউ মান আর এখানে তো বুঝতে পারতেছ আলফাটা হচ্ছে আমাদের পি এবং কিউ এর মত ওকে তো আমরা আজকে এই যে আমাদের যে সামন্ত্রিক সূত্রের যে লব্ধির যে আমরা মান নির্ণয় করা যে ফর্মুলাটা পাইলাম এই ফর্মুলাটা বিভিন্ন কেজে বিভিন্ন রকম অ্যানসার শো করাবে তো বা বিভিন্ন রকম মডেল শো করাবে তো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তার সঙ্গে এই সংক্রান্ত আমরা কিছু ম্যাচ সমাধান করব ওকে তো আমি একটা কাজ করে ফেলি কীরকম কাজ একটু খেয়াল করে দেখো তো আমাদের যদি এমনটা হয় আমি সামুদ্রিকটা আউট করে দিলাম ঠিক আছে আচ্ছা আমাদের যদি এমনটা হয়ে যায় কীরকমটা যে সাপোজ খেয়াল দেখো আমাদের পি এর মান কিন্তু ফিক্সড পি এর মান পি ভেক্টরের মান ফিক্সড কোনো পরিবর্তন নেই কি ভেক্টরের মানও ফিক্সড কোশ্চেনে যা থাকবে সেটাই ফিক্সড বাট খেয়াল করে দেখো তো কার মানটা ফিক্সড নয় আলফার মানটা তার মানে আলফার মানটার উপর ডিপেন্ড করতেছে আলফার মানটা যদি পরিবর্তিত হয় তাহলে পরে পরিবর্তন হবে কার আর এর পরিবর্তন হবে তার অর্থাৎ আলফার উপর ডিপেন্ড করতেছে কোনটা বলো তো আর ভেক্টরের যে মানটা আছে সেই মানটা তো আমি কি বলতে পারবো না যে আমাদের এই আলফাটা হচ্ছে ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন কার কার মধ্যবর্তী কোন যে দুটো ভেক্টর কাজ করতেছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন অর্থাৎ পি এবং কিউয়ের মধ্যবর্তী কোন এই পি এবং এর মধ্যবর্তী কোনের ভেরিয়েশন আনলেই আমাদের লব্ধির মানের ভেরিয়েশন চলে আসবে অর্থাৎ আরের আমাদের কী আসবে পরিবর্তন বা আরের মানের কী আসবে ভেরিয়েশন চলে আসবে তো আমি চাচ্ছি যে আমাদের আলফার মানটা বিভিন্ন সিচুয়েশনে দাঁড় করাতে দাঁড় করে রাখবো আলফাটাকে আর বিভিন্ন সিচুয়েশনে ওই সিচুয়েশানগুলোতে আমাদের আরের মানটা কত হয় সেই সিচুয়েশানগুলো আমি খেয়াল করবো তো তোমরা আমাকে বলো তো আমাদের আলফা বলতে ভেক্টোরদারের মধ্যবর্তী কোন আচ্ছা ভেক্টোরদারের মধ্যবর্তী কোন কত থেকে না কত হয় তোমরা সবাই জানো ভেক্টরদারের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি থেকে শুরু করে একশো আশি অথবা একশো আশি থেকে কী হয় ছোটো হয় ভেক্টোর মধ্যবর্তী কোণ কোন পরিসর তো আমরা কাজ করি আলফার মানটা যেটা হবে সেটা আমরা মনে করলাম আলফার মানটার যে রেঞ্জটা হবে সে রেঞ্জটা হবে আমাদের জিরো ডিগ্রি থেকে শুরু করে জিরো ডিগ্রি থেকে বড়ো অথবা একশো আশি অথবা কী বলতো একশো আশির থেকে ছোটো তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের কার পরিসর বলতো এটা এটা হচ্ছে আমাদের আলফাটার পরিসর তো আমি কাজ করতে চাচ্ছি আমি প্রথমে আলফার ভ্যালুটা জিরো ডিগ্রি বসাই বসাই দিয়ে দেখতে চাচ্ছি যে আমাদের আসলে আরের মানটা কত আসে দেখি তো কত আসে আচ্ছা আলফার মান জিরো ডিগ্রি বলতে আমাদের দেখি তো কত আসে আমাদের এটা তাহলে আলফার মান যখন আমি জিরো বসাবো তখন এটাকে কেজ নাম্বার ওয়ান বলি তাহলে আমি সুন্দরভাবে এখানে লিখি এটা হচ্ছে আমাদের কেজ ওয়ান এটা কি লিখতেছি কেস ওয়ান দেখি তো কেস ওয়ান স্টাডি করে আমাদের কি আসে কেজ ওয়ানে আমরা আলফার মান ধরব কত বলতো জিরো ডিগ্রি আলফার মান যখন জিরো ডিগ্রি হয় দেখি তো তখন আরের মান কত হয় তাহলে এখান থেকে আর ইজিকোয়াল টু চলে আসতেছে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস কত ডিগ্রি বলতো জিরো ডিগ্রি তো আমাদের সবার জানা আছে কস জিরো ডিগ্রি মান কত আসে কস জিরো ডিগ্রি মান কত আমাদের জানা আছে সবার কস জিরো ডিগ্রি মান আছে আমাদের ওয়ান তখন থাকতেছে পরে থাকতেছে পড়ে আমাদের কি থাকতেছে আর ইজ ইকোয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কি বলতো কিউ এখন দেখো তো আমি যদি পিকে মনে মনে কল্পনা করি এ হিসাবে এবং কিউকে বি হিসাবে কল্পনা করি তাহলে চলে আসতেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার তার মানে এ প্লাস বি অল স্কোয়ের সূত্র পড়ে যাচ্ছে তার মানে আমি চাইলে এটাকে লিখতে পারি এভাবে আর ইজ ইকাল টু এ স্কোয়ার রুট অফ পি প্লাস কিউ তার উপর কি বলতো স্কোয়ার আচ্ছা এই স্কোয়ার আর রুট ক্যান্সেল করা যায় না হ্যাঁ সুন্দরভাবে ক্যান্সেল করা যায় তখন থাকতেছে আমাদের আর ইজ ইকোয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কি বলতো কিউ এই তো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি খেয়াল কর দেখো আমাদের আলফার মান যখন জিরো ডিগ্রি তখন আমাদের যে লব্ধিটা লব্ধি বলতে কাজের লব্ধি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে লব্ধিটা হবে সে লব্ধিটা হবে ওই ভেক্টর দ্বয়ের মানের স্বাভাবিক যোগফলটা এই যে স্বাভাবিক যোগফল দেখো আচ্ছা আলফার মান জিরো ডিগ্রি বলতে কী বোঝাচ্ছে কী মিন করাচ্ছে আলফার মান জিরো ডিগ্রি বলতে বোঝাচ্ছে পি ভেক্টরটা কাজ করবে যেদিকে কিউ ভেক্টরটাও কাজ করবে কোন দিকে বলতো সেই একই দিকে তাই না দেখো পি ভেক্টরের দিক যেদিকে কিউ ভেক্টরের দিকেও একই দিকে সেই দিকেই তার মানে এখানে আমাদের দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল এবং দিকে কেমন সমান্তরাল একই দিকে সমান্তরাল এবং তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি একই দিকে হওয়ার কারণে সমান্তরাল ওকে তো আমি বুঝতে পারতেছি আমাদের যদি আলফার মানটা যদি জিরো ডিগ্রি আসে বা দুটো ভেক্টর যদি আমাদের একই দিকে কাজ করে তখন তাদের লব্ধি হবে ওই ভেক্টর ভেক্টরদার মানের স্বাভাবিক যোগফলের মানের সময় ঠিক আছে একটা উদাহরণ দেই এক্সাম্পল একটা দিলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আচ্ছা তোমরা আবার আমাকে বলো তো একটা এক্সাম্পল দেখি তাহলে পরে আমাদের সুবিধা হবে ওকে এক্সাম্পলটা আমি এভাবেই বলতেছি যে সাপোজ এইখানে সাপোজ আমি আসি ঠিক আছে এখানে আমি আসি আর এইখানে আমাকে একজন ধরে টানতেছে এই যে এই যে টানতেছে এই টানতেছে ধরলাম দশ নিউটন বলে ঠিক আছে ওই দিকে ওই দিক বরাবর আচ্ছা এখন আমাকে এই যে আমি যে মানুষটা আছি একটু ভালো করে দেই তাহলে সুবিধা হবে এই যে আমি মানুষটা এই মানুষটা আমি এই যে আমি মানুষটা আমাকে এই যে পেটের রশি বাঁধি দিছে বাঁধার পর এই যে টানতেছে কত নিউটন বলে দশ নিউটন বলে আবার সেই একই দিকে আরেকজন ব্যক্তি যে লাল লাল যে তালিমটা দেখতেছো এইটা এতটুকু হচ্ছে আমাদের মনে করলাম সাত নিউটন একজন টানতেছে দশ নিউটন বলে ওই দিকে আরেকজন টানতেছে কত নিউটন বলে সাত নিউটন বলে ওই একই দিকে তাহলে বলতো আমি আসলে কত লব্ধি বলে কোন ওইদিকে যাব তুমি বলতে পারবো না যে আসলে আপনি এখানে লব্ধি বলে যাবেন কতটুকু লব্ধি বলে দুটো ভেক্টর যদি একই দিকে তার মানে এখানে আমাদের লব্ধি হবে আমাদের আর হবে এত কিছু করার দরকার নেই আর এত ক্যালকুলেশন করার দরকার নেই তখন একবারে মুখে মুখে বলে দিব এখানে আমাদের আলফা যেহেতু এই সাত নিউটন এবং আট নিউটন দশ নিউটনের মতো কোন যেহেতু জিরো ডিগ্রি তার মানে বলা যাবে অনায়াসে লব্ধি হবে আমাদের আর টু হবে দশ প্লাস কত বলতো সেভেন তার মানে এই যে এই ভেক্টর এবং এই ভেক্টরের যে মান থাকবে সেই মানের স্বাভাবিক যোগ ফল তার মানে এখান থেকে আমাদের আর টু চলে আসবে সতেরো কী বলতো নিউ ঠিক আছে এবং লব্ধি যাবে কোন দিকে লব্ধি যাবে ভেক্টর দয় যেদিকে কাজ করতেছে সেই দিক বরাবর চলে যাবে তোমরা সত্য নিউটন কাজ করবে আমাদের এই বরাবর ঠিক আছে তোমরা কেস নাম্বার ওয়ান স্টাডি করছি এবার কেস নাম্বার টুতে স্টাডি করবে একটু খেয়াল করে দেখো তো এখন আমরা কেস নাম্বার টু নিয়ে আলোচনা করবো তো একটু খেয়াল করে দেখো আমি মিশাই দিলাম যাতে পরে স্পেসটা একটু বেশি পাই তো আমাদের কেস নাম্বার টুতে দেখি তো আমাদের আসলে কি আসে হ্যাঁ কেস নাম্বার টু তো আমাদের কেস নাম্বার টুতে আমরা মনে করে নিব যে আমাদের পি এবং কিউয়ের মধ্যবর্তী যে কোনটা সে কোনটা আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ আলফার যে ভ্যালুটা সে আলফার সমান হবে কত ডিগ্রি নাইনটি আচ্ছা আলফার ভ্যালু নাইনটি দ্বারা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে এটা যে সাপোজ আমাদের যদি এটা পি ভেক্টর হয় খেলক দেখো এটা পি ভেক্টর আর কিউ ভেক্টরটা হবে তাহলে পরে এইটা এইটা এই যে পি এবং কিউ আচ্ছা এদের মধ্যবর্তী কোন নাইনটি না হ্যাঁ নাইনটি আচ্ছা এই অবস্থা কি সামুদ্রিক গঠন করা যাবে না যাবে আচ্ছা সামুদ্রিক গঠন করলে আমাদের কেমন আসবে ভাইয়া এইটা হবে আমাদের সরি এইটা হবে আমাদের এটা হবে পি ভেক্টর আর এইটা হবে আমাদের কি ভেক্টর কি ভেক্টর তাই তো আর লব্ধি যাবে ঠিক এদের মাঝ বরাবর এই তো তাহলে এখানে আমাদের আলফা যেটা এই যে আলফা সমান হচ্ছে এখানে কত ডিগ্রি নাইনটি তো আমাদের এই স্টেপে বা এই পারপাসে আমাদের আসলে লব্ধির মানটা অ্যাকচুয়ালি কতটুকু হবে না হবে সেটা আমরা চাচ্ছিলাম ওকে যাতে পরে এরকম স্টেপ দেখা মাত্র আমরা বলে দিতে পারি এখানে লব্ধিটা আমাদের এত হবে এত কিছু ক্যালকুলেশন করার দরকার নেই আপনি জাস্ট ওইটাতে ফেলাই দেন ওই ফর্মুলায় তাহলে পরে মানটা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার একটা কাজ করে ফেলি এভাবে চিত্রায়িত না করে আমি কিন্তু মাঝে মাঝে এভাবে চিত্রায়িত করবো তাহলে পরে তোমাদের জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে তো আমাদের এখানে বলার ছিল যে এইটা ছিল আমাদের পি ভেক্টরটা আর এটা ছিল আমাদের কি ভেক্টরটা তাহলে এদের লব্ধি যাবে আমাদের এই বরাবর তাইতো হ্যাঁ এইটা হবে আমাদের কি ভেক্টরটা আর ভেক্টরটা তাই তো আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো তো এখান থেকে আমাদের আর ইজকল টু কী ছিল সূত্র স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা আলফা বলতে এখানে কত আসবে নাইনটি ডিগ্রি আর তোমাদের সবার জানা আছে কস নাইনটি যেটা কস নব্বই ডিগ্রি মানে আমাদের কত আসে কস নব্বই ডিগ্রি মানে হয় আমাদের জিরো তার মানে আমি বুঝতে পারতেছি এই কস নব্বই ডিগ্রি যদি আমাদের জিরো হয় জিরোর সঙ্গে টু বি কি গুণ করলে আমাদের কত আসবে এই পুরো ভ্যালুটা কত আসবে আমাদের জিরো চলে আসবে এটা জিরো চলে আসবে তখন থাকবে শুধুমাত্র থাকতেছে তখন আমাদের আর ইজকাল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিউ তাই না হ্যাঁ এটা তাহলে এইটা হচ্ছে আমাদের কেস নাম্বার টু এর আমাদের রেজাল্টটা অর্থাৎ আটটা তো এই কেসগুলো আমাকে মাথায় রাখতে হবে যখন আলফা সমান জিরো ডিগ্রি হচ্ছিল তখন আমাদের আর সমান পি প্লাস কিউ স্বাভাবিক যোগ ফল আর যখন আমাদের আর সম কি বল আলফা সমান নাইনটি ডিগ্রি হচ্ছে তখন আমাদের আরের যে মানটা সেই মানটা স্কোয়ার রুট অফ দয়ের যে মানটা আছে সেই মানের বর্গের সমষ্টি এই যে মানের বর্গের কি করতেছি বর্গ করে পৃথক পৃথক বর্গ করে তাদের সমষ্টি করতেছি আর আটটা কেজ হবে সেটা হচ্ছে আমাদের কেজ নাম্বার থ্রি নিয়ে আমরা এটা বলি তাহলে সুবিধা হবে আমাদের জন্য একটা কেজ নিব আমরা সেটা হচ্ছে আমাদের কেজ নাম্বার কত বলতো থ্রি ওয়ান টু থ্রি তো কেজ নাম্বার থ্রিতে আমরা আলফার ভ্যালু ধরবো একশো আশি যেহেতু আমাদের খেয়াল করে দেখো আমাদের এখানে জালফার আলফার ভ্যালুটা অর্থাৎ ভেক্টার মধ্যবর্তী কোন সর্বোচ্চ মানে সর্বনিম্ন হতে পারে জিরো ডিগ্রি আর সর্বোচ্চ হতে পারে কত একশো ডিগ্রি আর এদের মধ্যবর্তী যে কোনো এই ব্যবধির যে কোনো যে কোনো মানই সে রিসিভ করতে পারে আলফাটা হতে পারে তো এখন আমাদের এই তিনটা রেঞ্জ নিয়ে আলোচনা করলে পরে একটা মোটামুটিভাবে আইডিয়া পাওয়া যাবে যে আসলে আমাদের এখানে লব্ধির সর্বোচ্চ মান দ্যাট ইজ আর এর সর্বোচ্চ মান কোনটা হচ্ছে সর্বনিম্ন মান কোনটা হচ্ছে অথবা এই আর এর মানটা সর্বোচ্চ মানে কোনটা হতে পারে না পারে বা কোনটা হতে পারে না সব কিছু আমরা বুঝতে পারবো কিন্তু এই বিষয়টা বুঝতে পারলে তো আমরা এক কাজ করি ফিরি আলফার ভ্যালুটা একশো আশি বসায় দিকে তো কত আসে আটটা তো আমাদের জানা আছে আর ইজ টু স্কোয়ার রুট অফ কালকে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কস কত বলতো কস কত বলতো আমাদের একশো আশি তো কস একশো আশি আমাদের সবার জানা আছে কস একশো আশি আমাদের কত মাইনাস তো মাইনাস ওয়ান দিয়ে যদি আমি টু পিকিউকে গুণ করি প্লাস টু পিকিউকে তখন চলে আসে আমাদের আর কর টু রুট অফ প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু এখন আগের মতো কথা পিকে যদি আমরা এ মনে করি কিউকে যদি আমরা বি মনে করি তাহলে সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র বল স্কোয়ার সূত্র তাহলে এখান থেকে আর ইজ ইকোয়াল টু চলে আসতে হচ্ছে স্কোয়ার রুট অফ পি মাইনাস কিউ তার উপর কি বলতো এ স্কোয়ার এ স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তখন থাকতেছে আমাদের আর ইজ ইকোয়াল টু পি মাইনাস কিউ বলতো কিউ তো আসলে একটু বিষয়ে একটু কথা আছে কীরকম কথা যে আমি তো এখানে জানতে জানতে পারতেছি না যে আমাদের আমাদের আসলে এখানে পি বড়ো না কি বড়ো আমি কিন্তু এটা ডিক্লারেশন দিই যে আমাদের এখানে তোমাদের পি বড়ো বা আমার এখানে পি বড়ো তো আমাদের এখানে আসলে পি মাইনাস কিউ তখনই লিখতে পারবো যখন কি না আমাদের পি গ্রেটার দেন কী হবে কিউ অর্থাৎ পি এর মানটা বড়ো হবে কার থেকে এর থেকে আবার যদি এমনটা হতো ভাইয়া যে আমাদের কিউয়ের মানটা বড়ো কার থেকে পি এর থেকে তখন কি হতো তখন আমাদের এখানে চলে আসতো আর ইজকল্ট হতো প্রথমে কিউ মাইনাস কি বলতো পি এখন কোনটা নিব। বা কীভাবে এটাকে প্রকাশ করব খেয়াল দেখো আমাদের যখন এটা বড়ো হচ্ছে তখন এটা হচ্ছে যখন কিউ বড়ো হচ্ছে তখন এটা হচ্ছে তো আমরা আসলে এটাকে এভাবে প্রকাশ করি দেখো খেলক দেখো আমরা এটাকে প্রকাশ করি এভাবে যে আমাদের আর ইজকালটা হচ্ছে পি ডিফারেন্স কিউ এটা চিহ্নটা হচ্ছে আমাদের ডিফারেন্স ডিফারেন্স দেওয়ার অর্থটা হচ্ছে যে বড়ো হবে সে থাকবে সামনে পি বড়ো হলে পি সামনে থাকবে যদি কিউ বড়ো হয় তাহলে কিউ সামনে থাকবে অর্থাৎ পি বড়ো হলে পি মাইনাস কিউ আর কিউ বড়ো হলে কিউ মাইনাস পি হবে এটা বোঝাচ্ছে তো আমরা খেয়ালকো দেখো এই আমাদের কোণের যে নির্দিষ্ট ব্যব ব্যবধি ছিল সেই কোণের নির্দিষ্ট ব্যবধিতে বা নির্দিষ্ট পরিসরে আমরা আলফা অর্থাৎ নির্দিষ্ট পরিসরে আমরা আড়ে মানটা বের করে ফেলছি এখন এই আরের মানটা বের করার পর আমরা কিন্তু একটা মোটামুটিভাবে আইডিয়া পেতে পারি যে আসলে আরের মানটা বা লব্ধির মানটা সর্বোচ্চ কোথায় হবে আর সর্বনিম্ন কোথায় হবে দেখি তো আমাদের আরের কোনটা মানটা সর্বোচ্চ হয় আর কোন কোন মানটা আমাদের সর্বনিম্ন হয় ঠিক আছে তো আমি একটা কাজ করি তো আমি তোমাদের এই দুই নম্বর কেজের একটা এক্সাম্পল দিই আর তিন নম্বর কেজের একটা এক্সাম্পল দিয়ে আমরা ওই ব্যবধিগুলো দেখার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে সাপোজ আমাদের বলতেছে আমাদের এই পাশে একটা ভেক্টর কাজ করতেছে এই ভেক্টরটা হচ্ছে আমাদের ফোর নিউটন অর্থাৎ এটা হচ্ছে আমাদের পি ভেক্টর খালকা দেখো এই পাশে যে ভেক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং পি ভেক্টরের মানটা হচ্ছে ফোর নিউটন ঠিক আছে ফোর নিউটন কাজ করতেছে এক্স ওকে ধনাত্মক দিক বরাবর আর ও ধনাত্মক দিক বরাবর কাজ করতেছে আমাদের কিউ ভেক্টর আর কিউ ভেক্টরের যে মানটা সে মানটা হচ্ছে আমাদের তিন নিউটন ঠিক আছে আচ্ছা বলতো এই তিন আর ফোরের মানে ফোর আর তিনের আমাদের লব্ধি কত হবে তুমি বলবা সে লব্ধি হবে আমাদের আর লব্ধির মান যেটা হবে সেটা হবে আমাদের স্কোয়ার রুট অফ তিনের চারের উপরে স্কোয়ার আর তিনের উপর স্কোয়ার তার মানে আলটিমেটলি চলে আসতেছে চা এক চারে ষোলো যোগ তিন থেকে নয় ষোলো আর নয় মিলে পঁচিশ স্কোয়ার রুট ও পঁচিশ মানে কত হবে আমাদের পাঁচ নিউটন তার মানে মুখে মুখে এখন কিন্তু বলা যাচ্ছে যে ভাইয়া এখানে লব্ধিটা হবে আমাদের এখানে সমকোণ উৎপন্ন করছে বা নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে পিউ এবং কিউ এর মানে ভেক্টর মধ্যবত্র কোন নাইনটি সো দ্যাট সো এদের লব্ধি হবে প্রথম ভেক্ট স্কোয়ার রুট অফ প্রথম ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কোয়ার করে যা আসবে তাই হচ্ছে আমাদের লব্ধি অত সামুদ্রিক সূত্রে ফেলে দেওয়ার দরকার নেই কোনো আর এটা জন্য বলতেছি অত বলতে বোঝাচ্ছি যে সেই আবার সামুদ্রিক সূত্র কোনো দরকার নেই আচ্ছা আর তিন নম্বর স্টেপে বা তিন নম্বর এক্সাম্পলে বা তিন নম্বর কেজে আমাদের একটা এক্সাম্পল দেন সেই এক্সাম্পলটা এরকমটা দেখো এবার এক্সাম্পলে ভাবি থেরাপি নিয়ে আসি ভাবি থেরাপি তো নিয়ে আসা হয় নাই এবার ভাবি থেরাপি একটু নিয়ে আসি অফলাইনে অনেকটা বলি ভাবির কথা বাট অনলাইনে বলা হয় না তো একটু অনলাইনে বলা শুরু করে দিই ঠিক আছে তো সাপোজ আমি এখানে থাকলাম ঠিক আছে আমি এখানে আসি সে রাসেল ভাই তোমাদের আচ্ছা দাঁড়ায় আছে এখন কি করছে রাসেল ভাইকে এই কর্মে দুটা ভাবি মানে দুইটা ওয়াইফ হয়ে গেছে দুটো ওয়াইফ হওয়া বলতে এই পাশে টানতেছে তোমাদের প্রথম ভাবি মনে করলাম প্রথম ভাবি টানতেছে পাঁচ নিউটন বলে আর এই পাশে টানতেছে তোমার দ্বিতীয় ভাবি ঠিক আছে দ্বিতীয় ভাবি আনতেছে তোমাদের এটা আনতেছে দশ নিউটন বলে তো বোঝাই যাচ্ছে এই ভাবিটা হয়তো একটু কম স্বাস্থ্যবান হবে আর এই ভাবিটা একটু মোটা হবে মানে স্বাস্থ্যবান বেশি হবে তা নাহলে দশ নিউটন বল কেমন পায় ঠিক আছে তো যাই হোক সেটা ব্যাপার না খেয়াল দেখো আমরা যদি এটাকে পি ভেক্টর মনে করি আর এটাকে যদি আমরা কি ভেক্টর মনে করি তাহলে কি বুঝতে পারতেছি না যে আমাদের এই কণার উপর অ্যাট এ টাইম দুটো ভেক্টর কাজ করতেছে এবং যে দুটো ভেক্টর পরস্পর বিপরের দিকে হ্যাঁ পি যেদিকে কিউ তার বিপর দিকে তার মানে এখানে আলফার সমান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে এই পি এবং কিউয়ের লব্ধি কোন দিকে হবে এবং লব্ধির দিকটা কোন দিকে হবে অনায়াসে বলা যাবে এত সূত্রে ফেলে দেওয়ার দরকার নেই আর একবার বলি দিবা যে আমাদের এখানে আর যেটা হবে আরের যে মানটা হবে সে মানটা হবে দুম করে দিব যে মানটা মানটা হবে হবে আমাদের ওই বড়োটা মাইনাস ছোটটা বড়টা কোনটা আমাদের কিউ মাইনাস কি বলতো পি তাহলে এখান থেকে আর টু কিউ বলতে আমাদের এখানে দশ মাইনাস পি বলতে কত আমাদের এখানে পাঁচ আলটিমেট থাকতেছে আমাদের কত নিউটন পাঁচ নিউটন আচ্ছা লোভ দিতে হবে কোন দিকে অনায়াসে বলা যাচ্ছে যে বড় ভেক্টর যেটা থাকতেছে অর্থাৎ এইটা আমি লোব যাবে কোন দিকে বলতে আমি যাব কোন দিকে কোন ভাবের দিকে যাব এই পাঁচ নিউটনের দিকে যাব পাঁচ নিউটন ভাবের দিকে যাব না দশ নিউটন ভাবের দিকে তোমরা বলবা অনায়াসে দশ নিউটন ভাবের দিকে সেই দশ নিটন ভাবের দিকে চলে যাব কত বলে এই পাঁচ নিউটন বলে চলে যাব তো আমরা এখন সেই বিষয়গুলো খেয়াল করে দেখবো যে আমাদের কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম আর কোনটা কোন ব্যাপারে থাকতে পারে না থাকে সেই বিষয়গুলো আমি একটু মিশাই দিলাম এটা এখন একটু এখানে খেয়াল করে দেখি আমি কেজ নাম্বার ওয়ান টু থ্রি স্টেপ বাই স্টেপ লিখে ফেলছি তো আমাদের এই তিনটা কেজের মাঝে কোনটা বড়ো হবে আর কোনটা ছোটো হবে সেটা আমাকে বলতে হবে আচ্ছা এখান থেকে অনায়াসে একটা কথা বলা যায় আচ্ছা এই পি এবং কিউ এবং আর দ্বারা কী বোঝাচ্ছে মান তো বোঝাচ্ছে নাকি এটা হচ্ছে প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান আর এটা হচ্ছে আমাদের আটটা হচ্ছে লব্ধির মান তাই তো হ্যাঁ আচ্ছা পি এর মান যদি আমি বলতাম তোমাকে এভাবে বললাম যে আমাদের পি যে মানটা সে মানটা হচ্ছে আমাদের পি এর মানটা চার আর কিউয়ের মানটা সেটা হচ্ছে আমাদের তিন সে নিউটন হতে পারে এত মিটার পার সেকেন্ড বেগ হতে পারে যে কোনো কিছু হতে পারে যে কোনো একক হতে পারে আচ্ছা পি বললাম আমি চার এবং কিউ বললাম আমি তোমাকে তিন আচ্ছা তাহলে বলো তো এখানে কোনটার ক্ষেত্রে কোন ক্ষেত্রে সাপোজ মনে করলাম পি ভেক্টরের যে পি ভেক্টরের পি এবং কিউয়ের মধ্যবর্তী কোন প্রথম স্টেপে বলা আছে দেখো পি এর মান চার কিউয়ের মান তিন নিয়ে প্রথম স্টেপে পি এবং কিউর মদবতিকণ করা হয়েছে জিরো ডিগ্রি তখন এর মান কত হবে আবার পি এর মান চার এবং কিউয়ের মান তিন নিয়ে এই দুটো ভেক্টরের মদমতি কোন করা হয়েছে নাইনটি ডিগ্রি তখনও আমাদের আলফার এর মানটা কত হবে সেটা এবং পি এবং কিউর মান আগের মতো আগে রেখে এবার যদি পি এবং কিউর মধ্যবর্তী কোন আমাদের একশো আশি ডিগ্রি করা হয় তখন আমাদের এর মানগুলো কেমন হয় না হয় সে বিষয়গুলো একটু আমরা খেয়াল করি দেখি তো কোনটার ক্ষেত্রে সব থেকে বেশি আসে কোনটার ক্ষেত্রে কম আসে দেখি তো এটা আমাদের ম্যাক্সিমাম দরকার আর মিনিমাম দরকার ঠিক আছে আচ্ছা বলো এবার আমার কি বলছিলাম যে আমাদের যদি পি এর মানটা বড়ো হয় এটা পিয়র মানটা যদি আমাদের তিন হয় এবং কিউয়ের মান যদি চার হয় খেয়ালকে দেখো পি এর মান যদি তিন হয় খেয়ালক দেখো এখানে উপরে লিখি তাহলে সুবিধা হবে আচ্ছা পি সমান তিন আর কিউ সমান কত বলছিলাম চার দেখি তো কত আসে তখন এখানে যদি আমি বসাই দিই তখন চলে আসতেছে চার আর তিন মিলে সাত এখানে চলে আসতেছে আর ইজ ইকল টু স্কোয়ার রুট অফ তিনের উপর স্কোয়ার চার উপর স্কোয়ার তাহলে তিনের ওপর স্কোয়ার মানে নয় চার উপর স্কোয়ার মানে ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশের উপর রুট মানে একবারে কত পাঁচ আর এখানে চলে আসতেছে আর ইজ টু পি ডিফারেন্স কিউ বড়টা মানে ষোলোটা বড়টা চার শোটা কত তিন চার থেকে তিন করলে কত আসে এক তো তুমি কি বুঝতে পারতেছো না যে এই তিনটা কেজে আমি সর্বোচ্চ মান পাচ্ছি এইখানে সর্বোচ্চ মান কখন পাচ্ছি যখন আলফার মানটা জিরো ডিগ্রি হচ্ছে অর্থাৎ ভেক্টর ভেক্টরদার মতবর্তী কোন যখন জিরো ডিগ্রি হবে তখন তাদের লব্ধির যে মানটা পাবো সেই লব্ধির মানটা আমি ম্যাক্সিমাম তার মানে এইটা অনায়াসে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ম্যাক্স আর কি ম্যাক্স তাহলে সুন্দরভাবে বলে দিই এটা হবে আমাদের ম্যাক্স তাহলে আর ম্যাক্স যেটা হবে সেটা হচ্ছে আমাদের আরম্যাক্স কখন হবে যখন ভেক্টর ধরনের মধ্যবর্তীক্ষণ জিরো ডিগ্রি হবে ঠিক আছে বা দুটো ভ্যাক্টর যখন একই দিয়ে কাজ করবে তখন হবে আমাদের আরম্যাক্স আর আরম্যাক্সটা হবে আমাদের দুটো ভেক্টরের যে মানটা থাকবে সেই মানের স্বাভাবিক যোগ ফল ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি তো আর মিনিমাম কোনটা সবথেকে বড়ো হচ্ছে এইটা মাঝারি মনে হয় এইটা মাঝামাঝি কিছু একটা আর এইটা হচ্ছে সর্বনিম্ন তার মানে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের আর মিনিমাম তার মানে এটা লেখা যাবে আর মিনিমাম তাহলে আর মিনিমাম কখন হবে আর মিনিমাম হবে আমাদের যখন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত হবে একশো আশি বা দুটা ভ্যাক্টর যখন পরস্পর কেমন দিয়ে কাজ করবে বিপরীত দিকে আচ্ছা তাহলে ভাইয়া এইটা কি এটা কি একদম মিডেলে না এটা মিডেল না একদম মিডেলে বলা যাবে না এটা হচ্ছে মাঝামাঝি আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো তো যে আমাদের এইখানে পি এবং কিউ খেয়াল করে দেখো এখানে পি এর মান তিন এর মান চার এই দুটা ভেক্টরের দেখো দুটো ভেক্টরের মান যদি আমাদের তিন একটার হয় একটা যদি আমাদের চার হয় তাহলে এদের লব্ধির মানের ব্যবধি কোথা থেকে কোথায় থাকতে পারে লব্ধির মানটা হতে পারে সর্বস্ব মান হতে পারে এখানে বলে দিচ্ছে যে ভেক্টরের মান তিন এবং অন্য একটা ভেক্টরের মান যদি চার হয় তাহলে এই দুটো ভেক্টর মিলে লব্ধি পাওয়া যাবে সে লব্ধি সর্বস্ব মান হতে পারে সাত এবং সর্বনিম্ন হতে সর্বনিম্ন মান হতে পারে কত ওয়ান তাহলে সর্বস্ব হতে পারে সাত আর সর্বনিম্ন কত হবে ওয়ান তাহলে লব্ধির মানটা কত কত হতে পারে ভাইয়া যেহেতু সর্বনিম্ন ওয়ান আর সর্বোচ্চ সাত তাই সর্বোচ্চ হতে পারে সাত হতে পারে সাতের নিচে কিছু একটা তার মানে সিক্স পয়েন্ট নাইন নাইনও হতে পারে কোন একটা কেজে হ্যাঁ হতে পারে তারপর কত হতে পারে সিক্সও হতে পারে তারপর ফাইভও হতে পারে কথা কি বুঝতে পারছো আবার ফোরও হতে পারে টু হতে সরি ফোর পর থ্রি হতে পারে তারপর টু হতে পারে ওয়ান হতে পারে বাট তোমরা এবার বলতো আমাকে জিরো কি হতে পারে না জিরো হতে পারে না জিরো কি হতে পারে না আরে বাবা লব্ধির যে ব্যবধি সে ব্যবধিত আমাদের এত দূর পর্যন্ত লব্ধির সর্বোচ্চ সাত আর সর্বনিম্ন কত ওয়ান তার মানে ওয়ান থেকে শুরু করে ওয়ান অথবা ওয়ান থেকে শুরু করে সাত অথবা সাতের থেকে ছোটো যে কোনো মান এই লব্ধির লব্ধিটা রিসিভ করতে পারে ম্যাক্সিমাম এবং মিনিমাম তারা বোঝাচ্ছে এইটা যে কোনো মান সে রিসিভ করতে পারে ওয়ান থেকে শুরু করে সাত পর্যন্ত এর মধ্যবর্তী যা মান আছে সবলের মানে রিসিভ করতে পারে কিন্তু জিরো কি আমাদের ওয়ান থেকে সাতের মাঝে আছে না নাই তার মানে এই মানটা লব্ধির মান কখনই হতে পারে না বারবার ভার্সি পরীক্ষা বলো তুমি এসএসসি পরীক্ষা বলো একটা করে কোশ্চেন বারবার দিয়ে রাখে সেটা কোন কোশ্চেন এটা মিশাই দিলাম ঠিক আছে কোন কোশ্চেন এই কোশ্চেনটা দিয়ে রাখে কি বলতেছে বলতেছে এভাবে একটা করে এক্সাম্পল দেয় আমি একটু খেয়াল করি এক্সাম্পল দিলাম এর বারবার বলে যে পি ভেক্টর ইজ ইকাল টু যদি ফাইভ নিউটন হয় কিউ ভেক্টর বলতেছে এটা পনেরো নিউটন হলে হলে নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি মান হতে পারে না সরি পি ভেক্টরের যে মানটা এটা পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের যে মান এটা আছে আমাদের এটা বলতেছে হলে নিচের কোনটি লব্ধির মান হতে পারে না মান হতে পারে না হতে পারে না আচ্ছা লব্ধির মান হতে পারে না যদি বলে তাও তুমি অ্যান্সার করতে পারবা হতে পারে সেটা পারবা হতে পারে না বলতে একটা লব্ধি দিবে এখানে ক নম্বরের অপশন দিবে বা খ নম্বরে অপশন দিবে গ নম্বর অপশন দিবে ঘ নম্বর অপশন দিবে যেখানে লব্ধির মানটা রিসিভ করবে না ঠিক আছে আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এখানে সাপোস আমাদের দেওয়া আছে খেলকো দেখো এখানে দেওয়া আছে আমাদের পঁচিশ নিউটন ঠিক আছে পঁচিশ নিউটন তারপর আমাদের বলা আছে এটা আছে বিশ নিউটন ঠিক আছে তারপর বলা আছে দশ নিউটন তারপর বলা আছে আমাদের কত বলা আছে তারপর বলা আছে সাত নিউটন সাত নিউটন না সাত নিউটন না তারপর বলা আছে আমাদের বারো নিউটন ঠিক আছে আচ্ছা বলো তো এখানে এই ম্যাটের অ্যান্সার কোনটা হবে বলতেছে পি ভেক্টরের মান হচ্ছে পাঁচ ভেক্টরের মান হচ্ছে পনেরো নিউটন হলে নিচের কোনটি লব্ধির মান হতে পারে না লব্ধির মান হতে পারে না আচ্ছা আমাদের দেখি তো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত দেখলেই তো বা বের করতে পারলেই তো বলা যাবে যে কোনটা হতে পারে কোনটা হতে পারে না সর্বোচ্চ মান হবে আমাদের আর ম্যাক্স এটা হবে আমাদের স্বাভাবিক যুগ ফল তাদের মানের তাহলে পনেরো আর পাঁচ মিল হবে আমাদের বিশ একবারে মুখে মুখে যে পনেরো যুগ পাঁচ আর আর মিনিমাম যেটা সেটা হবে আমাদের বর্ডো মানে ষোলোটা বর্ডার মান হচ্ছে পনেরো মাইনাস পাঁচ তার মানে কত থাকে দশ তার মানে আমি বুঝতে পারতেছি লবধির ব্যবধিটা দশ থেকে শুরু হয়ে বিশ পর্যন্ত যে কোনো মান রিসিভ করতে পারে আচ্ছা বলো তো তাহলে দশ হচ্ছে কিনা হ্যাঁ দশ হবে বিশ হবে কিনা না হ্যাঁ বিশ হবে আবার বারো হবে কি না হ্যাঁ বারো তো হবে কারণ দশ এবং বিশের মাঝে বারো অবস্থান করতেছে মানে বারো হবে কিন্তু হবে না কোনটা হবে না আমাদের পঁচিশ কোনটা হবে না পঁচিশ হবে না তোমার অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে আমাদের এইটা কথা বোঝাইতে পারছি হ্যাঁ আচ্ছা এবার কয়েকটা ম্যাথ করে ফেলো এরকম টাইপের ম্যাথ আসলে ধুম করে পারবো তোমরা আমি এতটুকু আশা করবো তোমাদের কাছ থেকে আচ্ছা এবার তোমাদের আর কয়েকটা ম্যাথ বলি তাহলে সুবিধা হবে দেখো তো এই ম্যাথগুলো পারো কিনা বলতেছে লব্ধি মান খেয়াল কর দেখো লব্ধির লব্ধির মান সর্বোচ্চ মান লব্ধি সর্বোচ্চ মান পনেরো এবং সর্বনিম্ন মান সর্বনিম্ন মান মান সর্বনিম্ন মান বারো হলে বারো হলে বারো হলে ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো ভেক্টর দ্বয়ের মান নির্ণয় কি বলতো ভ্যাক্টর দ্বয়ের মান নির্ণয় করো কোশ্চেনটাতে কি বলতেছে যে বলতেছে এটা খ্যালকে দেখো এখানে কোশ্চেনটাতে বলতেছি এরকম ভাবে যে লব্ধি সর্বোচ্চ মান পনেরো এবং সর্বনিম্ন মান কত বারো হলে ভেক্টরদের মান নির্ণয় করতে হবে আচ্ছা পারবা কিনা অবশ্যই পারবা তোমরা ম্যাটটা সলভ করে দেখি তো এই ম্যাটটা সলভ করতে গেলে কী কী লাগবে এখানে হিট দেওয়া আছে সর্বোচ্চ মান বলা আছে তার মানে এখানে বুঝতে পারতেছি আর ম্যাক্স যেটা হবে সে আরম্যাক্সটা হবে আমাদের কতটুকু আর ম্যাক্সটা হবে আমাদের পনেরো আচ্ছা মনে করলাম দুটো ভেক্টর যেটা ভেক্টর দরের মান বলতেছে তাহলে প্রথম ভেক্টরের যে মানটা সেই মানটা মনে করলাম পি দ্বিতীয় ভেক্টরের মানটা মনে করলাম আমি কিউ তাহলে একবারে লিখি যে আমাদের এখানে মতে পি প্লাস কিউ এটা তো আমাদের ম্যাক্সিমাম তাহলে পি প্লাস কিউ সমান কত পি প্লাস কিউ যে কথা আর ম্যাক্স কি কথা একই কথা আর আর ম্যাক্স বলতে কত এখানে পনেরো এটাকে বলো তুমি এক নম্বর ইকুয়েশন ঠিক আছে আর দুই নম্বর ইকুয়েশন কী বলতে হবে যে ভেক্টর সর্বনিম্ন মান তার মানে এখানে মনে করলাম পিটা বড় আর কিউটা ছোটো তাহলে পি মাইনাস কিউ ইজিক টু চলে আসবে কত বারো আর মিনিমাম জায়গায় বারো এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন তাহলে একা এবং দুইকে যদি আমরা স্বাভাবিক যোগ করে দিই তখন আমাদের কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে প্লাস মাইনেসে ক্যান্সেল আউট থাকবে আমাদের টুপি ইজ ইকাল টু থাকতেছে পনেরো বারো এম সাতাশ তাই না হ্যাঁ থাকতেছে আমাদের পি ইজ ইকোয়াল টু সাতাশ ডিভাইড বাই কত বলতো টু তো আমাদের সাতাশ ডিভাইড করলে আমাদের কত চলে আসে এটা তো চলে আসতেছে আমাদের পি ইজ টু তার মানে থার্টিন পয়েন্ট ফাইভ এত একক ঠিক আছে আমি তো একক বলি নিই এজন্য একক লিখবা শুধুমাত্র আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো পি এর মান যদি আমাদের থার্টিন পয়েন্ট ফাইভ হয় তাহলে সমান কত হবে দেখো পি প্লাস কিউ মিলে পনেরো মিলাইতে হবে তার মানে আমাদের যদি এখানে এমনটা হয়ে যায় যে আমাদের এটা তেরো পয়েন্ট ফাইভ তাহলে এটা কত লাগবে অবশ্যই তেরোর সঙ্গে কত যোগ করলে আমাদের পনেরো হবে অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের পি যদি এটা হয় তাহলে কিউটা হবে আমাদের ওয়ান পয়েন্ট কতগুলো তো ফাইভ ঠিক আছে তো হ্যাঁ এটা তো আমাদের এইটাই হচ্ছে আমাদের এই ম্যাটটার কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে তোমাদের এই ম্যাটটা এইভাবে সলভ করলেও হবে অথবা তোমরা যে কাজ করো কিউ এর মানে এভাবে বের করবো না তোমরা তখন তোমরা এভাবে কাজ করতে পারো কীরকম যে ভাই আমাদের জানাচ্ছি পি প্লাস কিউ সমান দেওয়া আছে কোশ্চেনে পনেরো আর এবার পি মাইনাস কিউ সমান এবার দেবো আমি কত দেওয়া আছে আমাদের বারো এবার আমি বিয়োগ করবো তাই বিয়োগ করলে এটা প্লাস আসে মাইনাস হবে এটা মাইনাস আসে প্লাস হবে এটা প্লাস আসে মাইনাস হবে তখন আমাদের এই যে প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে তখন থাকবে টু কিউ ইজ ইকাল টু করে দেখো পনেরো থেকে বারো বিয়োগ করলে থাকে আমাদের কত তিন তাহলে এখান থেকে কিউ সমান হচ্ছে আমাদের থ্রি ডিভাইড বাই টু আলটিমেটলি কিউ সমান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট কত বলতো ফাইভ একক তো আমরা চাইলে এইভাবে করতে পারি তো আমি আশা করবো যে তোমাদের এইসব ম্যাথ করতে পারে বা বুঝতে পারে কোনো সমস্যা নেই সমস্যা আছে না আচ্ছা আটটা উদাহরণ দেখি একই রকম টাইপ এইটাই এখানেই বলতেছে যে যে লব্ধি মান এবার তোমাকে বলে দিছে আচ্ছা একটা কাজ করি ম্যাথ মানে দেওয়ার আগে অ্যান্সারটা আগে হিসেব করে নিই মনে করলাম দুটা ভেক্টর নিব একটা মান হবে আমাদের পাঁচ আটটা হবে আমাদের সা পাঁচ আটটা নিব আমি দুই ঠিক আছে এই দুটা ভেক্টর দিয়ে আমি সর্বোচ্চ মান বানাবো সর্বনিম্ন মান বানাবো সর্বোচ্চ মান কত হবে অবশ্যই সাত যোগ করে দেখো আর সর্বনিম্ন মান কত হবে পাঁচ থেকে দুই করলে তিন হবে তাহলে বলতেছে সর্বোচ্চ মান সাত এবং সর্বনিম্ন মান এখানে বলতেছে কত তিন বলতেছে তাই না হ্যাঁ এখন বলতেছে ভেটোদরের মান কত ওই আগের মতো বলবা পি প্লাস কিউ ইজিক টু চলে আসবে আমাদের সাত আর পি মাইনাস কিউ ইজিক টু কত হবে আমাদের থ্রি তাই না তাহলে এবার দুটাকে আউট করে দাও আউট করলে থাকতেছে আমাদের টু পি ইজিক টু চলে আসতেছে সাত তিন কত বলতো দশ তাহলে এখান থেকে পি সমান কত আসছে ফাইভ তাই না হ্যাঁ আর কিউ সমান কত আসবে তাহলে পি সমান যদি ফাইভ হয় তাহলে কিউ সমান কত আসবে দুই তো এভাবে না করে তুমি যদি বিয়ে করো তাও আসবে দেখো পি প্লাস কিউ সমান আমাদের সেভেন আর পি মাইনাস কিউ ইজ ইকাল টু হচ্ছে আমাদের থ্রি তো বিয়েক যদি করি বিয়ে করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাই না তখন আমাদের এখানে প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে আমাদের টু কিউ ইজ থাকেছে টু থাকছে ফোর তাহলে এখান থেকে কিউ সমান হচ্ছে আমাদের টু একক এই তো তো আমরা চাইলেই ম্যাথগুলো এভাবে সলভ করতে পারি তো আমি আশা করবো তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে এবং এই টাইপের যদি ম্যাথ কখনও আসে তোমাদের পরীক্ষায় তোমরা মিস করবা নিশালা ঠিক আছে আচ্ছা আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি তাহলে পরে আমাদের সুবিধা হবে এটা মিশাই দিলাম ঠিক আছে আচ্ছা এখন লাস্ট একটা ম্যাথ দেখব সেই ম্যাথ ম্যাথটা একটু দেখে ফেলি দেখো তো আমাদের এভাবে যদি বলে তখন কীভাবে ম্যাথ সলভ করবা আচ্ছা আমাদের বলতেছে যে এইখানে একটা ভেক্টর কাজ করতেছে এই ভেক্টরটার মান হচ্ছে আমাদের তিন একক আর এই ভেক্টরটার মান হচ্ছে আমাদের চার একক এদের মধ্যবর্তী কোন হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এদের লব্ধি কোন দিকে হবে তাহলে মনে করো এটা পি ভেক্টরটা ছিল এটা আমাদের কিউ ভেক্টরটা ছিল পি এবং কিউর মধ্যবর্তী কোণ ছিল থার্টি ডিগ্রি তাহলে লব্ধি হবে আমাদের এদের মাছ এই বরাবর তাই তো লব্ধি কে মনে করলাম আমি আর ভেক্টর তাহলে এখান থেকে বলা যাবে আমাদের আর ইজ কল টু স্কোর অফ সেই আগের সূত্রে একবার ফেলাই দিতে হবে কারণ এখানে আলফার মানটা না জিরো ডিগ্রি না আলফার মানটা নাইনটি ডিগ্রি না আলফার মানটা একশো আশি ডিগ্রি তার মানে তিনটে স্টেপে আলফার মানটা নাই এই তিনটের মাঝে যে একটাতে নাই তখন এই তিনটের মাঝে যে কোনো একটা সূত্র হবে না তখন হবে কোনটা ওই সামুদ্রিক সূত্র সে আগের আমলে চলে ফিরে যেতে হবে তোমাকে উনিশশো বাহাত্তর সালে তখন উনিশশো বাহাত্তর সালে চলে যাও তখন পাবা তুমি আর ইজ গোল টু স্কোয়ার রুট অফ ঠিক আছে আর ইজ গোল টু স্কোয়ার রুট অফ বানার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কি আলফা কস আলফা এখানে পি এর মান তুমি বসাই দাও তিন কিউ এর মান বসায় দাও তুমি চার আর আলফার মানটা তুমি বসাই দিবা কত থার্টি দেওয়ার পর তোমার যা আসবে অ্যান্সার তাই হচ্ছে তোমার এখানকার কাঙ্ক্ষিত অ্যান্সার বোঝা যেতে পারছি ওকে তো এখন আমরা যে কাজটা করবো এটা মিশাই দিলাম এখন আমরা ত্রিমাত্রিক স্থানক ব্যবস্থায় একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করতে হয় না হয় এবং ত্রিমাত্রিক স্থানক ব্যবস্থা কীভাবে ফাইন্ড আউট করতে হয় সে বিষয়গুলো তোমাদের শেখাবো তো এটি বলে রাখা ভালো তো গতবার একটা বোর্ডে সম্ভবত ত্রিমাত্রিক কাঠামো থেকে একটা এমসিকিউ চলে আসছিল তো আমি খেয়াল করছিলাম যে এমসিকিউটা ম্যাক্সিমাম স্টুডেন্ট সম্ভবত কোন যে বোর্ডে আসছিলো সেই বোর্ডের হয়তো বা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ওই এমসিকিউটাকে টাচই করেনি তারা পারেনি কেন পারেনি তাদের ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে একদম সঠিক ধারণা নেই ত্রিমাত্রিক কাঠামো তোমাদের বলে ফেলছি তোমরা অনেকে মনে করতেছো ভাই এক্স ওয়াই জেড কিন্তু না বিষয়টা এরকমটা না ত্রিমাত্রিক কাঠামো বা ত্রিমাত্রিক স্থানক ব্যবস্থা মানুষ ধরতেই পারে না তোমাদের অনেকের মাঝে তোমাদের মাঝে অনেকেই আছে যারা ধরতেই পারে না তো আমি আশা করবো তোমরা একটু ভালোভাবে দেখো দেখলে পরে ওই কনসেপ্টগুলেন ক্লিয়ার হয়ে যাবে এবং আমি যখন তোমাদের এমসিকিউ কিউ সলভ করাবো তখন অনায়াস ওই সবের সমাধানগুলেন বা ওইসবের অ্যান্সারগুলো তুমি বলে দিতে পারবো আচ্ছা তো আমরা ত্রিমাত্রিক কাঠামোতে একটা ভেক্টরকে কীভাবে স্থাপন করে মানে রিপ্রেজেন্ট করে সেটা আমরা আগে খেয়াল করি তো আমরা ত্রিমাত্রিক কাঠামো বোঝানোর জন্য একটা বিষয় আগে প্রথমে খেয়াল করি আমাদের জানা আছে যে আমাদের অক্ষ হচ্ছে দুইটা দ্বিমাত্রিক কাঠামোতে একটা এক্স অক্ষ আর একটা কী বলো আমাদের ওয়াই অক্ষ তো আমাদের এক্স ওয়াই তলের লম্ব দিক বরাবর একটা অক্ষ আছে যাকে আমরা বলছিলাম কী অক্ষ যে অক্ষ তো এক্স ওয়াই তলের লম্ব বরাবর হতে পারে সেটা বাহিরের দিকে আবার হতে পারে সেটা এক্স ওয়াই তলের লম্ব দিক বরাবর কোন দিকে ভিতর দিকে এখন যদি বাহির দিকে বলি আচ্ছা বাইক দিকে অথবা ভিতর দিকে এভাবে তো আর রিপ্রেজেন্ট করা সম্ভব না কারণ এভাবে রিপ্রেজেন্ট করতে গেলে মার্কারের এইখানে আমাকে সুপারগুলোটা লাগাই দিয়ে বসাই দিতে হবে তো এটা কষ্টসাধ্য এই জন্য আমরা এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য এইভাবে দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের আরেকটা সেই অক্ষ যে অক্ষটা হচ্ছে আমাদের যে অক্ষ তাহলে এবার এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী কোন হবে নাইনটি এখানেও এই কোনটা হবে নাইনটি আর এখানেও এই কোনটা কত হবে নাইনটি কিন্তু দেখে মনে হচ্ছে নাইনটি থেকে বড়ো কিন্তু নাইনটি থেকে বড়ো না এটা আসলে যে রক্ষটা এই দিক বরাবর নাই আছে এক্স ওয়াই তলে কোন দিক বরাবর লম্ব দিক বরাবর ঠিক আছে যেহেতু অঙ্কন করতে পারতিছি না এইভাবে গাইভিভাবে তো আমরা অঙ্কন করা সম্ভব না এইভাবে এদিকে ঠিক আছে এই জন্য আমরা এটাকে হালাই দিছি ওকে আমরা বুঝতে পারছি তো আমরা এই কাঠামো কাঠামোনি এখন কাজ করবো যেখানে আমাদের এক্স এবং ওয়াই এবং জেড থাকবে তো একটু বলে রাখা ভালো এক্স অক্ষ বরাবর আমাদের একটা একটু কাজ করতেছিল যাকে আমরা বলছিলাম আমরা আই ক্যাপ ওয়াই খুব বরাবর ছিল আমাদের জে ক্যাব এবং যেটা খবর বসছিলো আমাদের কি ক্যাপ কে ক্যাপ যেগুলোকে আমরা আয়ত একক ভেক্টর বলছিলাম ঠিক আছে তো এগুলো তোমাদের সর মানে রিমাইন্ড করে দিলাম একটু জাস্ট মনে করে দিলাম তো আমরা তিরিমাত্রিক কাঠামোটা একটু অঙ্কন করি অঙ্কন করলে আমাদের সুবিধা হবে খেয়াল করে দেখো আমি ত্রিমাত্রিক কাঠামোটা একটু অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে একটু বাঁকামুকি হয়ে যাচ্ছে মানে বাঁকা টাকা হয়ে যাচ্ছে তোমরা বুঝে নিও আর কি যে আসলে এটা বাঁকা হওয়ার কারণে এরকমটা লাগতেছে তবে অত বেশি বাঁকা না হওয়ারই কথা আর হয়ে গেলে আর কী করবা ঠিক আছে এই তো হয়ে গেছে তো আমি একটু তোমাদের বলি আচ্ছা আমি মনে করলাম যে আমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ এই যে এইটা হচ্ছে আমাদের কি অক্ষ এক্স আর এটা হচ্ছে আমাদের সেই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু তার মানে এটা হচ্ছে জিরো কমা জিরো কমা জিরো যেখানে এক্সের স্থানকো জিরো ওয়াইয়ের স্থান জিরো জেডের স্থান জিরো আচ্ছা বলো তো এই বাহুটা যদি এক্স হয় তাহলে এই বাহুটাও আমাদের এক্স নয় কি হ্যাঁ হয়তো তাই তো কেন এটা যদি এক্স হয় তাহলে এটাও তো আমাদের এক্স কারণ এটা পরস্পর সমান্তরাল আছে তাহলে এটাও আমাদের এক্স অক্ষ হবে এটা আমাদের এক্স অক্ষ হবে এটা আমাদের কী হবে এক্স অক্ষই হবে এই তো আর ওয়াই বলতে আমাদের এই সেই উলম্ব দিক বরাবর তাহলে এটা হবে আমাদের ওয়াই এটাও হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে আমাদের কি ওয়াই আটা অক্ষ থাকবে সেটা হচ্ছে যে রক্ষ দেখো তো পাচ্ছি কি না এটা এক্স এটা ওয়াই আর যেটা হচ্ছে আমাদের এটা ঠিক আছে কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের যে রক্ষ এটাও হবে আমাদের এটা যে যে রক্ষ হয় তাহলে এটাও হবে আমাদের যে রক্ষ সমান্তরাল তাই তো আবার এটা হবে আমাদের কি সমান্তরাল তাই না হ্যাঁ যে রক্ষ এটাও হবে আমাদের কী বলতো সেই যে রক্ষ তারপর আমি একসক্ষ পাচ্ছি তিনটা মানে একস অক্ষ কল্পনা করে আমি বাহুভাষী কটা তিনটা ওয়াই সরি চারটা এক দুই তিন চার আবার ওয়াই বারবার কল্পনা করে বাহুভাষিকটা চারটা আবার যেটা বারবার কল্পনা করে কটা চারটা এই মিলে তিন চারে কত কতটা হয় বারোটা জন্য আমরা বলি ঘনকে বাহু থাকে কটা ঘনকে বাহু থাকে বারোটা দেখি তো বিন্দু কটা পাচ্ছি এটা বিন্দু পাচ্ছি এক্স ওয়াই জেড মিলিত বিন্দুগুলেন এখানে একটা বিন্দু পাচ্ছি এখানে একটা বিন্দু পাচ্ছি তাহলে এক দুই তিন এখানেটা বিন্দু চার এখানেটা বিন্দু পাঁচ এখানটা বিন্দু ছয় এখানটা বিন্দু সাত এখানটা বিন্দু আট এটা কিন্তু বিন্দু নয় কারণটা কি এখানে সেদ করতেছে জাস্ট মিলিত হচ্ছে না কিন্তু তো আমাদের এখানে বসে এখানেও নয় কিন্তু জাস্ট এটা মিলিত হচ্ছে মানে এটা মনে হচ্ছে দেখলে পরে মনে হচ্ছে বাট তুমি যখন থ্রিডি অন করবা তখন আসলে এখানে তিনটা বিন্দু একই সঙ্গে সেদ করবে না ঠিক আছে থ্রিডি একটু বোঝো না কেন আমাদের কোথায় মার্কেট এটা এটাকে তুমি এইভাবে কল্পনা করি যে বক্সটা আসছে আমার আমার কাছে ভালো কিছু নাই এই বক্সটা আছে বক্সটাকে কল্পনা করো না কেন এই যে তলটা এটা আছে আমাদের এই এই দিকে এইদিকে উপ এই দিকে এই দিকে আছে এই এইটা এটা এই যে এই দিকে আর এই বাহুটা আছে এইদিকে এইদিকে উপর দিকে ঠিক আছে ছায়া পড়ছে এটা ছায়া পড়ছে এখানে ছায়া পড়ছে ঠিক আছে আচ্ছা দেখো তো এটা আমাদের ত্রিমাত্রিক হয়েছে কিনা হ্যাঁ ত্রিমাত্রিক হয়েছে এইটার শেপটা এখানে আছে কীভাবে সেটা বুঝবো এই যে এখানে বুঝো খেয়াল কর দেখো এইটাকে মনে করলাম আমি এক্স এটা এক্স এই যে এক্স এক্স তাহলে এটা কী হবে এটা হবে আমাদের ওয়াই কি বুঝতে পারতেছো এইটা আমাদের এক্স তাহলে এটা কি হবে ওয়াই এই যে এক্স ওয়াই তলের লম্ব দিক বরাবরের বাহির দিক নাই এই যে ভিতর দিক বরাবর এই যে এইটা এটা এইটা এটা হবে আমাদের কি জেড এক্স ওয়াই জেড এক্সের সঙ্গে ওয়াইয়ের মতো কোন নাইনটি ওয়াইয়ের সঙ্গে জেডের এর মতো কোন নাইনটি হ্যাঁ নাইনটি ঠিক আছে দেখো না দেখো তুমি এটা এরকম বক্স নাও বক্স তুমি তুমি করে দেখো মতবাদ নাইনটি ওয়াই এবং জেডের এর কোন নাইনটি এক্স এবং জেডের এর কোন নাইনটি হবে ঠিক আছে আচ্ছা এবার তোমরা আমাকে তো তাহলে আমাদের এখানে এক্সের সঙ্গে যে এক্সের সঙ্গে ওয়াইয়ের মধ্যবর্তী কোন এটা হবে নাইনটি এই কোনটা হবে নাইনটি আবার এই যে কোনটা এক্স এবং জেডের মধ্যবর্তী কোন এটা কত হবে নাইনটি তোমরা এখানে প্রত্যেকটা কোন যে কয়টা অ্যাঙ্গেল আসছে সে কয়েকটা অ্যাঙ্গেলই কত কোন কত করে হবে নাইনটি করে হবে বাট মনে হচ্ছে না এখানে নাইনটি তো মনেই হচ্ছে না মনে করে নিতে হবে কিন্তু ব্যাপারটা ওকে আচ্ছা দেখি তো আমাদের এখানে এই বিন্দুটা কয়টা স্থানক ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করতেছে অ্যাট এ টাইমে তিনটাকে করতে পারতেছে নাকি একটাকে নাকি দুইটাকে নাকি একটাও করতে পারতেছে না কথা মানে বোঝো নেই যদি কোনো বিন্দু যদি যে যে বিন্দুটা সাপোজ একটা নির্দিষ্ট বিন্দু আমাদের একই সঙ্গে এক্স অক্ষ বরাবর অংশ আছে ওয়াই অক্ষ বরাবর আছে যে অক্ষ বরাবর আছে তখন তাকে বলবো আমরা ত্রিমাত্রিক বিন্দু মানে ত্রিমাত্রিক স্থানক ব্যবস্থা যদি শুধুমাত্র একটা থাকে একমাত্রিক দুটা থাকলে ত্রিমাত্রিক ব্যাপারটা এরকমটা আচ্ছা বলো এই মূল বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কয়টা কয়েকদিক যাত্রা আরম্ভ করা লাগে মূলদ্বীপ মূল বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য রাস্তা তো আমাদের একটাই ইস্যু আছে আমাদের এটা তাই তো একদম ডাইরেক্ট আসতে পারতেছি এটা হ্যাঁ এটাই তো এই যে ডাইরেক্ট আসতে পারতেছি তার মানে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র জেড অক্ষবর বাঁশা লাগতেছে তার মানে এক্স অক্ষ বরাবর জিরো ওয়াই অক্ষ বরাবর জিরো জেড অক্ষ বরাবর থাকতেছে তার মানে এটা একমাত্রিক শুধুমাত্র জেড আচ্ছা এই বিন্দুতে এই বিন্দুতে আসার জন্য কটা কটা পথ অতিক্রম করা লাগতেছে এই বিন্দুর সাপেক্ষে ভাইয়া এই সোজা যাব যাবো যাওয়ার পর এখানে চলে যাব তার মানে এক্স যাবো প্রথমে তারপর কি যাব জেড ওয়াই লাগবে না তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স পাওয়া যাবে ওয়াই লাগবে না মানে জিরো আর জেড বলতে এই যে সে জেড তার মানে দ্বিমাত্রিকের স্থানাঙ্ক আবার এই বিন্দুটা শুধুমাত্র এখান থেকে এক একদিক বরাবরই যান এক্স অক্ষ বরাবর তাহলে এক্স অক্ষ বরাবর যাবো ওয়াই অক্ষ বরাবর জিরো জেড অক্ষ বরাবর জিরো আবার এই বিন্দুটা খালকু দেখি তো এই বিন্দুতে যাওয়ার জন্য কী করা লাগে তার আগে আমরা কাজ করি এই বিন্দুগুলোর আগে ইয়ে করে নিই মডিফাই করে নিই আচ্ছা এই বিন্দুতে দেখিয়ে আশেপাশে যেগুলো আছে এই বিন্দু আচ্ছা এখান থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য শুধুমাত্র ওয়াই খবর যাওয়া লাগতেছে এক্সো না জেরো না তার মানে এখানে আমাদের জিরো কমা ওয়াই কমা কত কত জিরো তাই তো আচ্ছা এবার আমি এই বিন্দুতে চলে আসি আচ্ছা এই বিন্দুতে আসার জন্য কী করা লাগবে প্রথম কথা হচ্ছে আপনি প্রথমে এখান থেকে এখানে আসেন দেন এখান থেকে আপনি এখানে আসেন তাই তো তাহলে এখানে আসার জন্য কী 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 পথ অবলম্বন করা লাগতেছে ওয়াই দেন কী জেড তাহলে এক্সের মান হবে জিরো ওয়াইয়ের মান থাকবে জেড এর মান থাকবে আবার এই পয়েন্টে আসতে চাচ্ছি আচ্ছা এই পয়েন্টে যাওয়ার জন্য কী করা লাগবে প্রথমে এক্স যাই সরি প্রথমে ওয়াই যাই এই যে গেলাম তারপর কি এক্স তারপর কী দেখো এই বিন্দুতে যাওয়ার জন্য ওয়াই এক্স তার মানে জেড থাকতেছে না তার মানে এক্সও লাগতেছে ওয়াই লাগতেছে জেড কত জিরো আচ্ছা এবার আমাদের এই বিন্দু থাকলো তাই না হ্যাঁ এই বিন্দু লাস্ট একটা বিন্দু ওই বিন্দুতে জন্য কী করা লাগতেছে প্রথমে এখান থেকে এখানে গেলাম তারপর এখান থেকে এখানে ওয়াই কমা কি এই একটা বিন্দু যে বিন্দুতে তিনটে স্থান করতেছে তার মানে এই বিন্দুটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক দেখো আমরা অন্যভাবে যেতে পারি তো আমরা এই বিন্দু থেকে এই বিন্দুকে ত্রিমাত্রিক কেন বলতেছি তার একটা যুক্তি আছে তোমাকে শুধুমাত্র এই পাশে নিয়ে গেছিলাম বিধায় ত্রিমাত্রিক হয়েছে এমনটা না তুমি যে পাশে যাও দেখো ত্রিমাত্রিক হয়ে যাবে ওই এক্স ওয়াই জেড কাজ করবে আচ্ছা এই বিন্দু দিয়ে আমরা এই বিন্দুতে গেছিলাম কোন কোন কোথা থেকে উপর দিয়ে একবার আমি যেতে চাচ্ছি এই পাশে দিয়ে এই পাশ দিয়ে যাব আচ্ছা প্রথমে এখান থেকে এখানে গেলাম তার মানে এটা এক্স দেন এখান থেকে এখানে গেলাম এটা ওয়াই দেন এখান থেকে এখানে গেলাম তারপর কি জেড এ পাশে গেলেও এক্স ওয়াই জেড এই বিন্দুতে এ পাশে গেলেও এক্স ওয়াই জেড আরও এক পাশে রাস্তা আছে দেখো কোন পাশে এবার এই পাশে প্রথমে এখান থেকে এখানে গেলাম জেড দেন এখান থেকে এখানে গেলাম ওয়াই সরি সরি এখান থেকে এখানে জেড তারপর এখান থেকে এখানে এক্স তাহলে এক্স হলো জেড হলো ওয়াই বাকি থাকলো এখান থেকে যেমন এখানে যাচ্ছি আবার ওয়াই মিলতেছে তার মানে এ এখান থেকে আমি যে পাশে যাই এখানে এই পয়েন্টে একই সঙ্গে আমাকে এক্সও যাওয়া লাগতেছে ওয়াই যাওয়া লাগতেছে জেড যাওয়া লাগতেছে তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক একটা বিন্দু বা ত্রিমাত্রিক একটা পয়েন্ট বা স্থানাঙ্ক ঠিক আছে এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্করতে ভেক্টর একটা প্রয়াস করবো কীভাবে সেটা প্রয়াশ করবো না করবো সেই বিষয়গুলো খেয়াল করবো তো আমি এই ছোটো ছোটো এক্সগুলেন ওয়াইগুলেন জেডগুলো একটু মিশাই নিই যাতে পারে তোমাদের কাছে ক্লিয়ার মনে হয় একদম ক্লিয়ার এবং ক্রিস্টাল মনে হয় ঠিক আছে এই জন্যই আমি এত কিছু করতেছে তোমাদের এই তো আচ্ছা এবার বলো আমাদের টার্গেটটা হচ্ছে কোথা থেকে কোথায় যাওয়া এখান থেকে এই যে আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে এখান থেকে আমাদের এই বিন্দুতে যাওয়া গেলে পরে আমরা ত্রিমাত্রিক যাবো কি না হ্যাঁ যাবো এই যে এখান থেকে এখানে খেলকো দেখো এখান থেকে আমি এখানে যেতে চাচ্ছি আচ্ছা খেলকো দেখো তো এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি প্রথমে গেলাম কোথায় থেকে এখান থেকে গেলাম এখানে তাই না দেন এখান থেকে গেছি আমি এখানে দেন এখান থেকে কোথায় গেছি এখানে এই যে তিনটা ফ্যাক্টর কাজ করতেছে তাই না দেখো প্রথমে এই ভেটরটা কাজ করতেছে এটা এক্স অক্ষ বরাবর বিধায় এক্স আই দিলাম আই ক্যাপ এটা ওয়াই অক্ষ বরাবর বিধায় ওয়াই জে ক্যাপ দিলাম আর এটা জেড অক্ষ বরাবর বিধায় এটাকে কী দিব জেড ক্যাপ দিব আর এটা কী ভেক্টর মনে করলাম এই তিনটে ভেক্টরের সমষ্টি তার মানে এটা কী বলতো আর ভেক্টরটা মানে তিনটে ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের আটটা আচ্ছা এটাকে কীভাবে প্রয়স করা যাবে আমি চাইলেভাবে প্রশ্ন করতে পারবো না এখান থেকে ধরে নিয়ে ওখানে আমি প্রয়োগ করি ঠিক আছে এই এই যে তোমার এক্স অক্ষর এই যে মূল বিন্দু মনে করলাম এইটা এই যে মূল বিন্দুটা আমি মনে করলাম এইটা এটা হচ্ছে আমাদের জিরো কমা জিরো কমা জিরো ঠিক আছে এখান থেকে গেছি এক্স অক্ষ বরাবর এই যে 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 এতটুকু এটাকে মনে করলাম আমি সেই এক্স আই ক্যাপ এই যে যে এতটুকু তারপর এখান থেকে এখানে এই এই যে সৌজা এখানে এটাকে মনে করলাম কি এটাকে মনে করছে আমি ওয়াই জে ক্যাপ তাই না হ্যাঁ ওয়াই জে ক্যাপ আর আছে এইদিকে এইদিকে এদিকে বলতে এই রকমটা ছিল সম্ভবত এটাকে মনে মনে করছি আমরা জেড কী বলতো কে ক্যাপ রাইট হ্যাঁ আর লব্ধি কেমন ছিল লব্ধি ছিল আমাদের এই যে মূল বিন্দু থেকে শেষ বিন্দুতে অর্থাৎ মূল বিন্দু থেকে আমাদের এই এই যে এইখানে তাই তো হ্যাঁ এরকমটা এই কি না হ্যাঁ আচ্ছা এবার আমাদের এইটা ছিল কি ভেক্টর বলো তো আর ভেক্টরটা আচ্ছা ভেক্টরটা আমি কেমনে বের করবো মানে আর ভেক্টরটা কীভাবে বের করবো না করবো এবং আর ভেক্টরের মান কেমনে বের করবো এটা আমি চাচ্ছি আচ্ছা এখান থেকে অনায়াসে মনে বলা যায় কীরকম কথা বলা যায় খেয়াল দেখো তো আমরা কাজ করতে পারতাম মনে হয় এই যে এই আরভেক্টরটা কেমনে বের করবো এটা বের করার পূর্বে আমরা কাজ করি কীরকম কাজ প্রথমে এই এক্সআই আর ওয়াই যে ক্যাবটা আগে বের করিত এই যে এটা আমাদের এইটা হচ্ছে না এক্সআই আর ওয়াই যে ক্যাপের যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা এই ভেক্টরটা লব্ধি হচ্ছে আমাদের এইটা এটাকে মনে করলাম আমি আর ওয়ান ভেক্টর কি ওয়ান আর ওয়ান তাহলে এখান থেকে কি কি বলা যাবে না যে ভাইয়া এখান থেকে অনেকটা বলা যাবে যে আর ওয়ান ভেক্টর ইজ ইকাল টু হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই কি ক্যাপ তো যে ক্যাপ রাইট হ্যাঁ আচ্ছা এবার একটা কথা বলো এবার আর ওয়ান এই যে আর ওয়ান যেদিকে আবার যে কে ক্যাপ ক্যা কেমন দিকে একই দিকে তাহলে এই আর ওয়ান এবং জেড কে ক্যাপ একই দিকে হওয়ার কারণে আমাদের আরটা কোন দিকে বিপরীত দিকে তাহলে তাহলে কি আমি বলতে পারবো না যে আমাদের আর ওয়ান ভেক্টর যোগ করবো এবং জেড কে জেড কে ক্যাপ ভেক্টর যোগ করলে আমি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে আমাদের আর আর ভেক্টর হ্যাঁ অবশ্যই তাহলে আমি কাজ করলাম এখান থেকে আর ভেক্টর ইসগুলো লিখতে চাচ্ছি কী কী বলতো আর ওয়ান ভেক্টর প্লাস কি ভেক্টর বলতো জেড কে ক্যাপ ভেক্টর আর ত্রিপুর সূত্র বোঝো না কেন তাহলে এখান থেকে আমাদের আর ভেক্টর ইজিকোয়াল টু আর ওয়ান বলতে আমাদের এইটা এইটা বলতে আমাদের এক্স আই প্লাস ওয়াই কিক জে ক্যাপ আর ওয়ানের বদলে লিখলাম আর এখানে থাকতেছে প্লাস জেড ক্যাপ বলতো কে ক্যাপ তো আমি কি বুঝতে পারতেছি না যে আমাদের এইটাই হচ্ছে সেই ত্রিমাত্রিক কাঠামোতে বা ত্রিমাত্রিক স্নান করতে ভেক্টর প্রকাশ যেখানে এক্সট্রা হচ্ছে আমাদের এক্স বরাবর কতটুকু গেলাম সেটার মান ওয়াই বলতে ওয়াই খবর পর কতটুকু গেলাম এবং জেড অক্ষ জেড বলতে জেড বরাবর আমি কতটুকু গেলাম এখন কথা হচ্ছে আমাদের এর মানটা লাগবে কী লাগবে মানটা কি বুঝতে পারছো তো অনেক সুন্দর জিনিস কিন্তু অনেক সুন্দর দেশে আমি আরেকটা বার বোঝাই দিব এখন সমস্যা নেই তোমরা দেখো আমি চাচ্ছি এবার আর ভেক্টরটা বের করে ফেলছি তিমাতে কি স্থানীয় ব্যবস্থায় এবার আর ভেক্টরটা মান বের করবো কেমন বের করবো দেখো তো বের করা যায় কি না আচ্ছা প্রথমে আর ওয়ান ভেক্টরে মান বের করে দিই তো কত আসে আচ্ছা এইখানে একটু লিখি তাহলে সুবিধা হবে জায়গা পাবো বলো এখানে আমাদের আর ভেক্টরটা ছিল কি আর ওয়ান প্লাস জেড কী বলতো কেকআপ তাহলে এখান থেকে আর আচ্ছা এখান থেকে তোমরা আমাকে বলো তো আমি চাচ্ছিলাম কি চাচ্ছিলাম কথা বলতো এখানে চাচ্ছিলাম আমি আর ভেক্টরের মান বের করতে তাই না হ্যাঁ আচ্ছা আর ওয়ান ভেক্টরের মান কত আর ওয়ান ভেক্টরের দেখো এখানে আর ওয়ান ভেক্টরের যে মানটা সেই মানটা হবে আমাদের স্কোয়ার রুট অফ মতবুত এই দেখো খেয়াল দেখো এই এক্স আই ক্যাপ এবং ওয়াই জে ক্যাপ অর্থাৎ এর মান হবে শুধুমাত্র এক্স এর মান হবে শুধুমাত্র ওয়াই তাহলে অতিপুষ্ট হবে স্কোয়ার রুট অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পিথাগোরাস হ্যাঁ তোমরা যদি জানো তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস কি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়ানের মানটা খেলকো দেখো আর ওয়ানের মান হচ্ছে আমাদের এইটা আর এই এই যে ভেক্টরটা এই ভেক্টরটার কত আমাদের শুধুমাত্র জেড তাই না জেড ক্যাপ কে ক্যাপ বলতে এই ভেক্টরটার মান ভেক্টরটা আছে জেড কে ক্যাপ আর এই ভেক্টরটার মানটা আছে আমাদের শুধুমাত্র জেড তাহলে একটু খেয়াল দেখো তো আর ওয়ানটা আর এখানে জেড কে ক্যাপটা সমগণ উৎপন্ন করছে না হ্যাঁ সমগণ দেখো না আমি না বলছিলাম প্রত্যেকটা কোন এখানে সম্ভব হবে তার মানে এর সাপেক্ষে এই যে কোনটা আছে এই কোনটা হচ্ছে আমাদের কতক্ষণ উৎপন্ন করছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে তার মানে আমি কি বলতে পারবো না যে আমাদের এখানে খ্যালকো দেখো আমাদের এখানে আর ভেক্টর ইজিক টু যেটা ছিল আর ওয়ান এই যে এইটা আর ওয়ান প্লাস জেড কে ক্যাপ তাহলে তোমরা আমাকে বলো তো এখানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কোন সম নব্বই ডিগ্রি হয় তাহলে তা তাদের লব্ধি কতটুকু হবে শেখাইছিলাম কোন যখন নাইনটি ডিগ্রি হবে তখন তাদের লব্ধির মান হবে আর ইজকোয়াল টু স্কোয়ার রুট অফ ওই যে আর ওয়ান ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস এখানে যে খ্যালকো দেখো এই ভেক্টরের মান কত এই জেড কে কে ভেক্টরের মান কত আমাদের জেড তার উপর কি বলতো স্কোয়ার তাহলে এখান থেকে আর ইজ ইকোয়াল টু স্কোয়ার রুট অফ আর ওয়ান ভেক্টরের মান কতটুকু আমরা করে রাখছি আর ওয়ান ভেক্টরের মান হচ্ছে আমাদের এইটা এইটা বলতে আর ওয়ানের জায়গায় বসাই দিতে পারবো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার উপর আবার কী এস স্কোয়ার প্লাস জেডের উপর কি স্কোয়ার স্কোয়ার আর রুট এখানকার ছোটো রুটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থাকতেছে আর ইজ ইকোয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি স্কোয়ার জেড স্কোয়ার জেডের উপর কি স্কোয়ার তো আমি কি এখনও বুঝতে পারতেছি না যে ভাইয়া আমাদের এখানে আর যে ভেক্টরটা থাকবে একবার লিখে দিই আমাদের আর ভেক্টরটা ছিল এরকমটা খেয়াল করে দেখো আর ভেক্টরটা ছিল আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কী ক্যাপ বলতো কে ক্যাপ আর আর ভেক্টরের যে মানটা হবে সে মানটা হবে স্কোয়ার রুট অফ আই শগের ওপর এক্স শগের উপরে ওপর স্কোয়ার যে শগের ওপর স্কোয়ার আর কে শগের উপর কী বলতো এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের কথা তো আমি আশা করবো তোমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ব্যাপারটা বুঝতে পারছো তো তোমাদের যদি লাগে আমি আরেকটা বার তোমাদের বোঝাই দিই তুমি সুন্দরভাবে বুঝে নিও আমি তোমাদের আটটু বার বোঝাই দিই তাহলে পরে তোমাদের জন্য সুবিধা হবে আমি এই সবগুলি মিশাই দিলাম ঠিক আছে তো এতটুকু তো তোমাদের বোঝার বাকি নেই যে আমাদের এটা হচ্ছে মূলবিন্দু প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে মূলবিন্দু মূলবিন্দুর সাপেক্ষে আমাদের এই যে পয়েন্টটা এই পয়েন্টটা আছে আমাদের ত্রিমাত্রিক কাঠামো বা ত্রিমাত্রিক একটা পয়েন্ট এখন আমি এই মূলবিন্দুর সাপেক্ষে এই ত্রিমাত্রিক পয়েন্টটাকে ধরতে চাচ্ছি একটা অবস্থান ভেক্টর দিয়ে যে অবস্থান ভেক্টরটাকে আমরা বলতেছি কি বলতো আর এখন এই এখান থেকে এখানে যাওয়া যে কথা আবার মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আবার গেলাম তারপর ও অক্ষ বার আবার তারপরে যে চক্ষ এখানে যাওয়া কী কথা একই কথা তার মানে এটা বলাই যাবে যে আমাদের আর ভেক্টর ইজ এ কল্টো যদি বহুভূষ সূত্র ফেলাই দিই কোন ভুজ সূত্র আর এবার সূত্র তুমি শিখো নাই এই যে সূত্র ছিল কি কী রকম এই যে এখানে যদি অনেকগুলো ভেক্টর কাজ করে এটা যদি আমাদের আর ওয়ান হয় এটা যদি আমাদের আর টু হয় এটা যদি আমাদের আর থ্রি হয় এটা যদি আর ফোর হয় তখন এদের লব্ধি হবে আমাদের এইটা আর লব্ধি যদি আমাদের আর হয় তাহলে আর ভেক্টরটা হবে আমাদের আর ওয়ান ভেক্টর প্লাস আর টু ভেক্টর প্লাস আর থ্রি ভেক্টর প্লাস আর ফোর ভেক্টর প্লাস ডট ডট যা ভেক্টর আছে তাই সবের যোগ ঠিক একইভাবে বহু সূত্র থেকে বলা যায় আর ভেক্টরটা হবে আমাদের কোন কোন ভেক্টর দিয়ে কাজ করতেছে এক্স আইটা লেখো এক্স আই ক্যাপ প্লাস কোন আর আবার কোন ভেক্টর ভ্যাক্টর ক্যাপ ওয়াই জে প্লাস আবার কোনটা এইটা এটা বলতে যে কী বলতো কে ক্যাপ এইটাই হচ্ছে আমাদের সেই আর ভেক্টরটা এবার আর ভেক্টরটা মান বের করতে হবে তো আমি বলছিলাম খ্যালক দেখো তো আমি মান দুইটা স্টেপে বের করলাম আমি প্রথমেই করছি কি আমি এখান থেকে এইটার আগে মান বের করে নিচ্ছি খ্যালকো দেখো এই দুটার দুটার বদলতে আমি একটা এই একটা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি এইটা এটা না লিখে আমি একটা দিয়ে রিপ্রেজেন্ট করবো এইটা দিয়ে তাহলে এইটার মান ছিল আমাদের স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কী স্কোয়ার ওয়াই স্কোয়ার রাইট আর এখান থেকে এইটার মান ছিল আমাদের কতটুকু শুধুমাত্র জেড ঠিক আছে এখন এই যে কোনটা আছে এই কোনটা যদি সমকোণ তার মানে এই যে লব্ধিটা আছে লব্ধি যে আরটা আছে সেই আরের মানটা কতটুকু হবে লব্ধি আর ইস গলটা হবে স্কোয়ার রুট অফ সে ভেটর ধরে মানের উপরে মানে পৃথক পৃথক ভেটর ধরে মানের উপরে স্কোয়ার করে তাদের কী করতে হবে যোগ করতে হবে তাহলে প্রথম ভেক্টরের মান কত এত তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর আবার কী করতে হবে স্কোয়ার প্লাস এই ভিতরে মানগত জেড জের উপর কি করতে হবে স্কোয়ার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল তখন থাকতেছে আমাদের আর ইজ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এই তো তো এই বলছিলাম অনেক সুন্দর জিনিস কিন্তু কনসেপচুয়াল জিনিস তো আমাদের এই ডায়াগ্রামটা কিন্তু কাজে লাগবে অনেক সময় ডায়াগ্রামটা বুঝতে পারে না পরীক্ষায় কিন্তু আমাদের এই মূল বিন্দু দেওয়া থাকবে আবার ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক বিন্দু দেওয়া থাকবে আচ্ছা ত্রিমাত্রিক বিন্দু কোনটা আমাদের এখানে মানে ত্রিমাত্রিক বিন্দু বলতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের বিন্দু এখানে কোনটা বিন্দু হচ্ছে আমাদের এইটা তাই হ্যাঁ এই বিন্দুটাই আমাদের ত্রিমাত্রিক কাঠামোকে নির্দেশ করতেছে এই বিন্দু বাদবাকি সব মাত্রিক কয়মাত্রিক একমাত্রিক অথবা দুই মাত্রিক তো আমাদের এর সাপেক্ষে অনেক সময় বলে দেয় যে আমাদের যদি বলে দিত যে আমাদের এইটা দেওয়া আছে এটা এইভাবে কোশ্চেনটা দিচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওয়ান কমা ওয়ান কমা ওয়ান তো আমরা এখানে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান জেডের মান কত ওয়ান এটা যারা বোঝাচ্ছে এই যে মানটা আছে খালকো দেখো এখানকার এতটুকু যে মানটা আছে এই মানটা হচ্ছে আমাদের এক একক এখানকার এতটুকু মানটা আছে আমাদের এক একক এবং জেড অক্ষ বরাবর কত একক এক একক এখন যদি বলে যে আমাদের এই পয়েন্টটা যদি আমাদের এ হয় আর এই পয়েন্টটা যদি আমাদের খেয়াল করে দেখো এই পয়েন্টটা আমাদের বলতেছে এবার কি এই পয়েন্টটা বলতেছে আমাদের বি এবার আমাদের কোশ্চেন করতেছে যে আমাদের বি পয়েন্টটাতে খেয়াল করে দেখো বি পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে নির্ণয় করো কি বলতেছে আমাদের বি পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে নির্ণয় করতে হবে অথবা বলতেছে আমাদের এবি যে ভেক্টরটা হবে এখানে এ বি ভেক্টরটা ইজ গল হট কত তো আমি এ বি ভেক্টরটা কত হবে তারপর বি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে তোমরা বের করবো বের করে আমাকে কমেন্ট সেকশনে সুন্দরভাবে জানিয়ে দিবা তো যাই হোক তোমরা আমি আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে এ পর্যন্ত থাকলো সামনের দিন আমি এই নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং সেখানে অনেক কিছু গ্যান্টিক সমস্যা থাকবে তো আজকে পর্যন্তই ভালো সুস্থ থাকবো আল্লাহ